হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ আছে 5টি এবং এখানে বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আলিপুর জেলার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে, এবং এর মেমো নম্বর হচ্ছে 114 এবং এটি বেরিয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে, ঠিক আছে? এবং এখানে নিয়োগ করা হবে 5 জন ডাটা এন্ট্রি অপারেটরকে, ঠিক আছে, ল্যান্ড ডিপার্টমেন্টে, এবং এই নিয়োগগুলি হবে কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে। তো দেখো, এখানে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে, স্নাতক হতে হবে, গ্রাজুয়েট হতে হবে, তার সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং মাইক্রোসফট ওয়ার্ডের প্রফিসিয়েন্ট, এক্সেল এবং বেসিক ইন্টারনেটের দক্ষতা থাকতে হবে। বেতন হবে এখানে 13,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে বয়স হতে হবে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 45 বছর, ঠিক আছে? এবং এখানে স্ক্রিনিং হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে, এবং এইভাবেই এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো এখানে আবেদন করতে গেলে যে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এপিক লাগবে, আধার কার্ড, গ্রাজুয়েট সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি কোনো থাকে, ঠিক আছে? তো এখানে আবেদন করতে হলে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের সফটকপিতে নকল করে এবং যে পদের জন্য আবেদন করছো সেটা এনভেলপের উপর লিখে তোমাদের দিয়ে আসতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার, ডুয়ার্স কন্যা, গ্রাউন্ড ফ্লোর, পোস্ট অফিস আলিপুরদুয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 734-122, এবং এটা তোমাদেরকে দিয়ে আসতে হবে সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে বিকেল 3টের মধ্যে, ঠিক আছে? এবং তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমেও দিয়ে আসতে পারো, ঠিক আছে? এবং টোকেন রিসিপ্ট ক্যান বি কালেক্টেড ফ্রম দ্য অফিস টিল 3 PM, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা রিনিউ হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? এবং অবশ্যই এখানে যা আবেদন করতে চাও তোমাদেরকে আলিপুরদুয়ারের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদের অ্যাপ্লিকেশান স্ক্রুটিনি করার পরে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট হচ্ছে যেটা হচ্ছে www.alipurduar.gov.in, ওখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম টাঙিয়ে দেওয়া হবে সেপ্টেম্বরের 23 তারিখের মধ্যে, ঠিক আছে? তাছাড়া ইমেল এবং SMS মাধ্যমে তোমরা এটা জানতে পারবে, ঠিক আছে? এবং এর তোমাদেরকে কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ কবে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে তা ইমেল, SMS এর মাধ্যমে জানানো হবে, ঠিক আছে? এবং কম্পিউটার টেস্ট ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো PA/DA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে? যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানা শোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।